Police Fight. আদিম যুগের মানব সমাজ এবং আজকের আজকের আধুনিক মানব সভ্যতার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। মানুষ যখন গুহায় বাস করত এবং আজকে যে মানুষগুলো শিক্ষিত, মার্জিত, ভদ্র, বিজ্ঞান যেখানে এগিয়ে গেছে, এই দুই যুগের মানুষের মধ্যে কিন্তু মানসিকতার আকাশ পাতাল তফাৎ। কিন্তু সত্যি কি তাই? পরিবর্তন কি এতটাই হয়েছে যে সব কিছুই ধুয়ে মুছে গেছে? আমরা কিন্তু আজও কোথাও গিয়ে সেই আদিম যুগেই রয়ে গেছি। আমাদের শিরায় ধমনীতে নিষ্ঠুরতা, আজও সবলরা দুর্বলের উপর অত্যাচার করে। আজকের পুলিশ ফাইলসে সেই রকমই একটি নিদর্শন, আসুন দেখে নেওয়া যাক। ছেলের বাড়িতে কি আমার এই সোনা মাটাকে দেখতে আসবে, বুঝতে পেরেছিস? আসুন আমি তাড়াতাড়ি ফিরবো, আর আসার সময় মিষ্টি নিয়ে আসবো। আমি এলাম রে। জানো আজকে আমাকে দেখতে আসবে? দেখতে আসবে কে? কি জন্য? তোর তুমি না কিছুই বোঝো না, আমাকে ছেলের বাড়ি থেকে দেখতে আসবে, আমার বিয়ে। তাই? সে কি? কেন? কেন কি গো, আমি বিয়ে করব না? সে যখন বিয়ের সময় হবে করবি, এখন? আমার বিয়ের সময় হয়নি বুঝি? না, এখনো ঢের দেরি। কত দেরি? অনেক দেরি। এই জমের অরুচি, এ বুড়ো যতদিন বেঁচে আছে ততদিন তো না। উফ দাদু, তুমি না সত্যি, তুই চলে গেলে আমি কি নিয়ে থাকবো বলতো? কে এসে এই বুড়ো ভান্টার সাথে গল্প করবে? খাট থেকে নামতে পারি না, শুয়ে শুয়ে দিন কাটে। আমি তোমাকে আমার সঙ্গে করে শ্বশুরবাড়ি নিয়ে যাব, চিন্তা করো না। সত্যি বলছিস? সত্যি 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 হলো তো? ওগুলোই তো আনলে পারতেন, জমিয়ে খাওয়া যেত, কতদিন খাইনি। কি রে হাত গুটিয়ে বসে আছিস কেন? খা। Thank you.
বুঝলেন মশাই, আমার ভাগ্নে বলে বলছি না, এমন হীরের টুকরো ছেলে মানে আজকের তারিখে দুটো পাবেন না। যেমন সৎ, ভদ্র, কিরে তোর পছন্দ হয়েছে তো? হ্যাঁ মানে তুই কিছু বল না, কিছু বোকা কোথা কার বলি, বিয়েটা তুই করবি না তোর বন্ধু করবে? হ্যাঁ ঠিক করে বল। হ্যাঁ পছন্দ। যাক 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 বাবা, এতক্ষণে প্রাণটা শান্তি হলো, তাহলে দিদিকে গিয়ে সুসংবাদটা দিয়ে দেই, কি বলেন? বলছিলাম আমার ভাগ্নেকে আপনাদের পছন্দ হয়েছে তো? জানতাম জানতাম, এরকম হীরের টুকরে ভাগ্নে আমার পছন্দ না হয়ে পারে? আপনি তো ওই ঢালাই মিস্ত্রিদের যোগানদার তাই না? তো আমার ভাগ্নে হলো গিয়ে এক নাম্বার রাজমিস্ত্রি, আপনার ওই মেয়ে জলে পড়বে না। হ্যাঁ আরে হে রে বাবা হে, এ বোকা বোকা কথা বলে, উনি উনার মেয়ের বিয়ে দিচ্ছেন, উনি তো এগুলো দেবেনই, মানে মেন ব্যাপারটা বলছি ওই দেনা পাওনার ব্যাপারগুলো, কি বলেন? এগুলো কি আপনাকে বলতে হবে নাকি? আগে ইয়ে তা কেন, মানে আমার যথাসাধ্য আমি দেব। ব্যাস তাহলেই হলো, এই আজকের বাজারে আপনি তো জানেনই আমার এই ভাগ্নের মতন হীরের টুকরোটার কি বাজার মূল্য আছে, আমি তার পাঁচ শিখেও নেবো না। কিন্তু ওই একটা কিন্তু শর্ত আছে, ওই বিয়ের শেষ পাতে আর কি এখানকার মানে বর্ধমানের মিহিদানা কি জানি সীতাভোগ এগুলো কিন্তু পারলে ল্যাংচা। আচ্ছা আচ্ছা হবে হবে, তাহলে এবার একটু দাবি দাবার কথাটা হয়ে যাক। আগে হ্যাঁ বল। এই এক মিনিট এক মিনিট এক মিনিট, বলছিলাম কি এই শুভ কথা বলতে গেলে মিষ্টি মুখ না করে কি আর বলা যায়, মানে মিষ্টিগুলো এত ভালো না, সব শেষ করে ফেলেছি বুঝলেন তো। আছে নাকি বাড়িতে? হ্যাঁ হ্যাঁ আছে আছে আছে, এই যে যা তো নিয়ে এসো। তাহলে দেনা পাওনার ব্যাপারটা একটুখানি সেরে ফেলি বুঝলেন তো। সে তো অনেক টাকা, তুমি জোগাড় করবে কি করে? সেটাই তো ভাবছি, আমার গয়না যা ছিল তা তো বড় মেয়ের বিয়েতে অনেকটাই দিয়ে দিয়েছি, আর বাকি যা আছে তা নয় শেফালিকে দিয়ে দেবো, গয়নার জন্য তোমায় কিছু খরচ করতে হবে না। দেখো শুধু তো গয়না নয়, খাট বিছানা আলমারি আলনা, তার উপর বরযাত্রীর লোকেদের খাওয়া আপ্যায়ন, খরচ তো নিহাত কম নয়। শোনো না আমি বলছি কি, বেশি লোক নেমন্তন্ন করার দরকার নেই, শ্বশুর বাড়ি আমাদের বাড়ির লোক আর পাড়া প্রতিবেশী যেগুলো না বললেই নয়, কি বলবো বেশি লোক বাড়িও না। সে তো বুঝতে পারছি, কিন্তু কিন্তু সমস্যা হচ্ছে কি বলতো, যে যদি কিছু টাকা ধার না করি তাহলে না আমি পরে ঠিক সামাল দিতে পারবো না বুঝেছ। তুমি এক কাজ করো, তুমি এগুলো ধরো তো, আমি দেখি কারোর কাছ থেকে কিছু টাকা ধার করতে পারি কি না।
আমি কোনের দিদি, আমার নাম বকুল। ও আচ্ছা, তাই নাকি? আপনারা চা খান, পরে জমি আলাপ করা যাবে। আচ্ছা আচ্ছা, বলছি শুনছো, তুমি কোনের দিদি? হ্যাঁ। আচ্ছা, মানে তোমার বাবাকে, সুদেব বাবুকে একটু ডেকে দাও তো, বলে একটু গুরুত্বপূর্ণ কথা আছে। আচ্ছা, আপনি বসুন। আত্মীয় স্বজন আপন জন, ওনারা থাকলে কোন অসুবিধা নেই, শুনুক না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বলছিলাম কি সুদেব বাবু, এই বর বোনের টাকাটা তো 50,000 টাকা, এই যেটা কথা হয়েছিল, অনেক ভারী টাকা তো, গুনতে অনেক সময় লাগবে। বলছি শুভ বিবাহ তো আর কিছুক্ষণের মধ্যেই সম্পন্ন হবে, তাই যদি টাকাটা আপনি নিয়ে আসতেন তাহলে আর কি আমি গুনে টুনে কাছে গুছিয়ে রাখতাম। হ্যাঁ হ্যাঁ, শোনো বলছি যে টাকাগুলো নিয়ে এসো। এই শোনো 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 শোনো, একবার বলছি ওই টাকাটা যখন আনতেই যাচ্ছে তাহলে এক কাজে দু কাজ হয়ে যাক, মানে ওই ছেলের বিয়ের জন্য আর কি দুবুরির যে সোনার চেনটা আপনারা দেবেন বিয়েতে, ওটাও একসঙ্গেই নিয়ে আসুক। চেন বলতে, ব্যাপারটা তো আমি ঠিক বুঝলাম না। আরে এর মধ্যে না বোঝার কি আছে, ওই তো পাকা কথা দিনই তো কথা হয়ে গেল, ওই বিয়ের দিন বরপণের 50,000 টাকা আর ছেলের দু ভরির সোনার চেনটা দিয়ে দেবে, ব্যাস। ওই সোনার চেনের ব্যাপারে তো কোনো কথা হয়নি। হয়নি মানে? আরে এই কথাটা তো আমি আপনার সঙ্গে নিজেই বলেছি। না না, আপনার কোথাও ভুল হচ্ছে। ভুল হচ্ছে? ভুল হচ্ছে মানে? হ্যাঁ, ভুল আমার হচ্ছে না ভুল আপনার হচ্ছে? বলছি এই সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর এই কথা কিন্তু পাল্টিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু একদম বাজে কাজ করছে। দেখুন না, আপনি উত্তেজিত হবেন না, আপনি একটু ঠান্ডা মাথায় ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আমাদের মধ্যে কথা হয়েছিল যে বরপণের 50,000 টাকা আর ওই খাট আলমারি আলনা এমনকি ওই মেয়ের কানের সোনার দুল, গলার হার আর হাতের চুড়ি এগুলো দেব, এর বাইরে তো আর কোনো। আরে ধর্মশাই, আপনারা হয় প্রচন্ড ভুল মানের আর না হলে মিথ্যেবাদী। এ আপনি কি বলছেন? শেফালি আমার বড্ড আদরের মেয়ে, আমার যদি সামর্থ্য থাকতো আমি নিশ্চয়ই জামাইকে দু ভরি সোনার হার দিতে পারতাম। আমার আমার বড্ড ভুল হয়ে গেছে, পাকা কথা দিন, দিয়া নেয়ার ব্যাপারগুলো যদি আপনার সঙ্গে কথা হওয়ার পর একটা কাগজে লিখে সই করিয়ে নিতাম না, তাহলে আজকের তারিখে সব ঝামেলা অশান্তি কোথা কাটাকাটি কিচ্ছু হতো না। দেখুন দেখুন, দয়া করে এসব কথা বলবেন, আমি আমি প্রতারক বা মিথ্যুক নই, আমি জীবনে কখনো কোনো কথার খেলাপ করিনি। কথার খেলাপ করেন না এটাও যেরকম ঠিক, আজকে কথার খেলাপ করছেন এটাও বাস্তব, বুঝলেন? শোনেন, আমি কিন্তু খুব খুব শান্তিপ্রিয় লোক, বুঝলেন তো? আমার এসব এই কুট ক্যাচাল ঝগড়া একদম ভালো লাগে, কিন্তু নিজের হকের ষোলো আনাও কিন্তু আমি উসুল করে নিই, কিচ্ছু ছাড়ি না। সোনার চেন কিন্তু আপনাদের ওই দু ভরি ওজনেরই দিতে হবে, আজ হোক বা কাল। আচ্ছা ঠিক আছে, বলছি যে আমাকে কিছু সময় দিন, আমি আপ্রাণ চেষ্টা করব, আমি কথা দিচ্ছি। ঠিক আছে, তবে বরপণের 50,000 টাকাটা গিয়ে নিয়ে আসুন। বলছি আমার জন্য আবার এইসব আলাদা করে ব্যবস্থা করতে গেলেন কেন? এই বরযাত্রীদের সঙ্গেই তো আমি বসে খেয়ে নিতে পারতাম। না না, আসলে ওখানে জায়গা কম, ওখানে ওই ভিড়ের মধ্যে ঠাসা ঠাসা করে খেতে আপনার অসুবিধা হবে, তার থেকে আপনি এখানেই খান। ঠিক আছে। আহ
রান্না তো ভালোই হয়েছে দেখছি। ওই তো মাংস আর তার সাথে আপনার পছন্দের মিহিদানা সীতাভোগও রয়েছে। দেখেছি। বলছি কি, যখন করলেনি এত কিছু, ওই বর্ধমানের ওই সীতাভোগ আর মিহিদানাটা একটু আমাকে বাড়ির জন্য প্যাকেট করে দিয়ে দেবেন। হ্যাঁ, বুঝতেই পারছেন ভালো জিনিস তো, একটু বাড়িতে নিয়ে গিয়েও খাবো। ঠিক আছে। আপনাদের খাতির যত্ন ভালোই করছেন, শুরুটা তো আমার খুব ভালো লেগেছে। ওই কথায় আছে না, যার শুরু ভালো তার শেষও ভালো, এখন শেষটা ভালো করে ফেলুন। ওই ছেলের দুবড়ি সোনার চেনটা যদি দিয়ে দেন। হ্যাঁ, আমি আপ্রাণ চেষ্টা করছি। চেষ্টা টেষ্টা না, ওটা তো দিতেই হবে। মানে আমি কিন্তু খুব শান্তিপ্রিয় মানুষ, কিন্তু আমার বোন মানে আপনাদের বেয়ান বেয়ান প্রচন্ড রাগি, রেগে গেলেন একবার বাড়ি মাথায় নিয়ে ফেলে, বললেন তো। টাকাটা কি করে জোগাড় করবো সেটাই তো বুঝে উঠতে পারছি না। এমনিতেই বিয়েতে অনেক ধার দেনা হয়ে গেছে, সেগুলো কি করে শোধ করবো সেটাই বুঝে উঠতে পারছি না। তার উপরে আবার আরে, এ তো দেখছি বোঝার উপর শাকের আটি এসে জুটলো। তুই সেরকম বুঝলে শেফালির শাশুড়ির সাথে দেখা করে সোজাসুজি কথাটা বলে ফেল। দুভরি শোনার চেন চারটিখানি কথা নয়। তুই বলছিস বটে, কিন্তু আমার মনে হয় না বলে কোনো লাভ হবে। এমনিতেই ওর মামা শ্বশুরের কথাবার্তার যা ধরন ধারণ, তাতে তবু দেখি একবার বলে কি হয়। গন্ডগোল হয়েছে রে? না না, তেমন কিছু না। আর ওসব নিয়ে তোকে ভাবতে হবে না, তুই বরং চল ওঠ, কিছু খেয়ে নিবি, চল যাব। তার আগে তুই বল কি হয়েছে। আরে বাবা, সেরকম কিছু না, বিয়ে বলে কথা, একটু আধটু তো ভুল বোঝাবুঝি হতেই পারে। কই রে, দে তোর জন্য তোর প্রিয় খাবার এনেছি, মুড়ি, তার সঙ্গে মিষ্টিও এনেছি, খেয়ে নে মা। আচ্ছা মা, দাবি দাওয়া নিয়ে কি গন্ডগোল হয়েছে, আমাকে লুকিও না, বলো। আমার থেকে লুকিও না মা, বলো আমাকে। তোমরা না রে সোনা, কিচ্ছু হয়নি, তুই এইসব নিয়ে চিন্তা করিস না, আমরা তো আছি মা, আমরা সব দেখে নেব। কাঁদিস না মা, কাঁদিস না। Oh, my God.
ভালো থাকিস মা, তুই ভালো থাকিস মা। আমার শেফালিকে অনেক আশা করে তোমার হাতে তুলে দিয়েছি, নিজের মেয়ে বলে বলছি না, ওর কোনো বিলাসিতা নেই, কোনো চাহিদাও নেই, তবু যদি কোনো খামতি দেখো একটু মানিয়ে নিও বাবা। মা আপনি কোনো চিন্তা করবেন না, দেখবেন আমি ওকে সত্যি খুব সুখে রাখবো। তাই যেন হয় বাবা। টাকা পয়সার দাবি দাওয়া নিয়ে তার বাড়ি এবং শ্বশুর বাড়ির লোকেদের মধ্যে যে একটা গণ্ডগোল বেঁধেছে সেটা শেফালি আঁচ করতে পারলেও বুঝতে পারেনি সেটা কতটা গভীর বা কতটা ঘোরালো। বুঝতে পারল ফুলশয্যার রাত্রে, যখন অতিথি অভ্যাগতরা খাওয়া দাওয়া করে ফিরে গেছে, সে দাঁড়িয়ে আছে জীবনের একটা নতুন সন্ধিক্ষণে, অনেক আশা নিয়ে সাজানো ফুলশয্যার খাটের উপরে সে যখন অপেক্ষা করছে তার স্বামীর জন্য একটা নতুন জীবনের শুরু করার জন্য। সেখানে কি ঘটল আসুন দেখে নেওয়া যাক। ও মা, থাক থাক, শোনো বাচ্চা, তোমাকে একটা কথা স্পষ্ট করে জানিয়ে দিই। পই পই করে জিজ্ঞেস করা সত্ত্বেও তোমার বাবা মা সোনার চেনের ব্যাপারে ঝেড়ে কাশলো না, এটা কিন্তু আমি বরদাস্ত করব না। সোনার চেন? আমি তো ব্যাপারে কিছু জানি না মা। তুমি জানো না, কিন্তু তোমার বাপের বাড়ির লোকেরা তো জানে। আমার ছেলের বিয়েতে দু ভরি সোনার চেন দেওয়ার কথা ছিল, দিয়েছে কি? কি হয়েছে মা? কি আর হবে, ওই তোর বউকে তোর শ্বশুর শাশুড়ির আক্কেলের কথা বলছিলাম, এখন তুই বলছ কি করবি? শোনো, প্রথমেই তোমাকে জানিয়ে রাখি, তোমার বাবা যদি আমার দাবি মতো সোনার চেন না দেয় তাহলে কিন্তু জল অনেক দূর করাবে আর তার ফল ভুগতে হবে তোমাকে। কি আঁ করে দেখছো, কথা কানে গেছে? আমি আমি বাবাকে বলবো যদি পারে। পারে মানে বাড়তেই হবে। আরে নাহলে না, আর একটা কথা, এরম ভাবে সেজে গুজে পটের বিবি বোধ সেজে বসে থাকলে হবে না। হ্যাঁ, আমরা চাষা মজুর মানুষ, গতটা কেটে খাই, তোমাকেও তাই করতে হবে। আমি সব কাজ করতে পারি, রান্না বান্না বাসন মাজা। শুধু সব করলেই হবে না, গরু ছাগলের দেখাশোনাও করতে হবে, বুঝেছ? আমি বলে দিচ্ছি, তোমার এখানে বসিয়ে বসিয়ে আমি খাওয়াবো না, খেতে হলে গতরে খেতে খেতে হবে। নেশাটাই ফাটিয়ে দিল। আমি শেফালির পিসি, চিনতে পাচ্ছেন? হুম, সেই বউ ভাতের দিন আলাপ হয়েছিল, তা কি মনে করে? ওই শেফালিকে নিয়ে মহেন্দ্র তো অষ্টমঙ্গলে যাওয়ার কথা, সেই ব্যাপারে আর কি। না, যতক্ষণ না সোনার চেন হাতে পাচ্ছি ততক্ষণ কোনো অষ্টমঙ্গলা টঙ্গলা হবে না। না না, শেফালির বাবা তো কিছুটা সময় চেয়ে নিয়েছে,
পেয়ে যাবেন। ও কথাই ভুলছি না, সোনা দাও মেয়ে নাও। আর বৌমা তখনই বাপের বাড়ি যাওয়ার অনুমতি পাবে যখন সোনার চেনটা আমি হাতে পাব। পিসি কখন এলে তুমি? মা বাবা দাদু সবাই কেমন আছে? আছে, ভালো আছে রে মা। তুই কেমন আছিস? তোর চোখ মুখ এরকম শুকনো লাগছে কেন? না না আমি ভালো আছি, তুমি চিন্তা করো না। বৌমা ভেতরে যাও। কি হলো? ভেতরে যাও। কি হলো? যাও ভেতরে যাও। আমি ওর শাশুড়িকে কত করে বোঝালাম যে শেফালি কোনোদিনও গরুর দুধ দোয়াইনি, ছাগলও চড়াইনি। একটু সময় দিন, ও আস্তে আস্তে সব শিখে যাবে। আসলে আসলে সোনার চেনটা না পাওয়া অবধি না মেয়েটাকে এইভাবে কষ্ট দিয়েই যাবে ওরা। আমার কপাল, তা নাহলে এত ছেলের থাকতে এই ছেলের সঙ্গেই মেয়ের বিয়ে দিই? সব আমার দোষ, আমি আমার আদরের মেয়েটাকে হাত পা বেঁধে জলে ফেলে দিলাম। শেফালি ভালো আছেন দাদা? হ্যাঁ ভালো আছি, কিন্তু তুমি কেমন আছো সেটাও আমি জানি। আমি ভালো আছি। না নেই, আমার ওই খুড়তো তো ভাই আর তার মা মিলে তোমার উপর কি অত্যাচার করছে সে সব খবরই আমার জানা। না না সেরকম কিছু না, আপনি ভালো থাকবেন, আসছি। শোনো, এই অত্যাচার তুমি মুখ বুঝে সহ্য করো না, তুমি যত সহ্য করবে ওরা ততই পেয়ে বসবে। আমার ওই নিজের কাকিমা আর ভাই কেরকম আমি ঘাড়ে হাড়ে চিনি। তুমি যদি বলো তাহলে কি আমি একবার কথা বলে দেখব? না না দাদা, ওটা সামান্য ব্যাপার, সব ঠিক হয়ে যাবে, আমি আসছি। ধনেখালী থানার, হুগলি জেলার ধনেখালী থানার কোনান রায়পাড়ায় গিয়েছিলাম, ছেলের নাম শৈলেন্দ্রনাথ ভুঁই। বিয়ে দেওয়ার পর থেকে আমরা মানে বোন যা চেয়েছিলো কিছুটা বাকি ছিল আমাদের, মানে সোনাটার ব্যাপারটাকে হাটটা বাকি ছিল, ঘরের হাটটা, সেটা আমরা দিতে পারিনি বলে প্রতিনিয়ত আমার ভাই থেকে ওরা প্রতিনিয়ত অত্যাচার করতো। ওগো তুমি একটু দেখো না, যেমন করে পারো একটু টাকা জোগাড় করে। কোত্থেকে করবো বলো তো? বাজারে এখন সোনার ভরি কত তুমি জানো? কে ধার দেবে এত টাকা? আর দিলেই বা শোধ দেবো কেমন করে? এমনিতেই বিয়েতে অনেক টাকা দেনা হয়ে গেছে, সেই টাকায় কি করে শোধ দেবো সেটাই জানি না, তার উপরে আবার। শোনো দাদা, এখন এত অস্থির হওয়ার কিছু হয়নি, কটা দিন যাক আমার বিশ্বাস সব ঠিক হয়ে যাবে। ওরা শেফালির মোবাইলটা কেড়ে নেয়নি তো? সেটা বলতে পারবো না, তবে সেসব নিয়ে তুমি ভেবো না। যদি সেরকম হয় আমি ওকে ওখান থেকে নিয়ে আসবো। ভগবান করুক আমার শেফালিটাকে যেন শ্বশুর ঘর থেকে ছেড়ে আসতে না হয়। এত সাথ করে মেয়েটাকে বিয়ে দিলাম আর তার কিনা এই পরিণতি। শেফালির পিসি যতই মনে করে থাকুক না কেন যে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, শেফালির মা যতই ঈশ্বরকে ডাকুক তার কাছে প্রার্থনা করুক, শেফালির অবস্থা কিন্তু দিন দিন খারাপ হতে লাগলো, তার উপর অত্যাচারের মাত্রা কিন্তু বাড়তেই লাগলো। বিয়ে কিছু কিছু সামান্য একটা সোনার চেন বাকি ছিল, তার জন্য মেয়েটাকে প্রত্যেকদিন প্রতিনিয়ত অত্যাচার করতো, এমনকি খেতে পর্যন্ত দিল না। তার প্রায়শই খাওয়া দাওয়া বন্ধ হয়ে যেত, কখনো একবেলা কখনো আধপেটা কখনো শুধু জল খেয়ে তাকে দিন অতিবাহিত করত। উপরন্তু শেফালি যাতে কাউকে কিছু না জানাতে পারে সেই জন্য তার স্বামী মহেন্দ্র মোবাইল ফোনটাও ভেঙে দিল।
সালি বাপের বাড়িতে ফোন করো। শেফালি যতই কাকুতি মিনুটি করুক না কেন, অবস্থার কোনো হের ফের হলো না, অত্যাচারের মাত্রা বাড়তেই লাগলো। এর মধ্যে আবার আগুনে ঘি ঢালার জন্য মাঝে মধ্যেই এই বাড়িতে এসে উপস্থিত হতেন শেফালির ননদ, বিবাহিতা ননদ সীমা। ঘর দরে কাজ ছেড়ে দিয়ে ভোস ভোস করে নাক ডেকে ঘুমাচ্ছ? আসলে আমার শরীরটা খুব দুর্বল গো, কাল রাত থেকে কিছু পেটে পড়েনি। বাবা, ননির পুতুল এক রাত না খেয়ে এই অবস্থা? সত্যি বলছি, বিশ্বাস করো, এখানে আসার পর থেকে কোনোদিন পেট ভরে খেতে পারিনি। আমার দাদা মায়ের নামে বদনাম করছো, তারা তোমায় খেতে দেয় না? না না, আমি তা বলছি না। ছিছি, তারা তো আমার গুরুজন, আমি কেন তাদের অপমান করব? করছই তো, এই যে বললে তারা তোমায় খেতে দেয় না। না না, এই আমার বাপের বাড়ি খাচ্ছো পড়ছো, আবার তাদের নামে বদনাম করছো? হতচ্ছাড়ি মুখ পুড়ি জিভ টেনে ছিঁড়ে দেবো। আরে কি হয়েছে, কি এত চেঁচামেচি করছিস কেন? ভাত মুড়ি বিস্কুট সব সময় খাচ্ছে, আবার লোকের কাছে নিন্দা? ছি 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 ছি, দেড়শো গ্রাম মুড়ি তিন বেলা যাওয়ার কথা, সেখানে এক বেলাও যায়নি। দেখ দেখ তোর বয়ে কাণ্ড দেখ, এখনো তুই চুপ করে থাকবি? ওই তুই তুই তো পারিস না, ছাগল চড়াতে পারিস না, কি পারিস? হ্যাঁ, গান্ডা পিন্ডা খেলতে, গান্ডা পিন্ডা খেলতে পারিস? হ্যাঁ হ্যাঁ, গান্ডা পিন্ডা খেলতে পারিস? হ্যাঁ, গান্ডা পিন্ডা খেলতে পারিস? কি অবস্থা, ঠোঁট দিয়ে তো রক্ত বেরোচ্ছে, একটা সামান্য সোনার চেনের জন্য কি অবস্থা করেছে। আচ্ছা আচ্ছা, তুমি বসো, আমি ওষুধ নিয়ে আসছি। পঞ্চায়েতে গিয়ে নালিশ করো, আমাকে বলতে আসবে না। তুই চল। আমার না জিজ্ঞেস করে বাড়ি চৌকাট পেরেছিস, এত বড় সাহস তো? তাই বলো, কোন করে ভেঙে আমার আমি শোনাচ্ছেন সাধমন তেলও পুড়বে না, রাধাও নাচবে না, ভিকারি ঘরের মেয়েও দেবে কথা তাকে, শোনাচ্ছেন? আরে দেবে দেবে, চাপ পড়লে পাপ বলবে, একটু চেপে ধর অনুমতি পাবে যখন সোনার চেনটা আমি হাতে পাবো। গলার টিপে মেরে ফেললে গলাটা টিপলে গলার চেনটা পাবি কি করে? সবথেকে বড় শয়তান হচ্ছে ছোটনদা, এখানে এসে থাকতো, যত না বাপের বাড়িতে থাকতো, আর আমার ভাইজিটাকে প্রতিনিয়ত জ্বালাতো, জামাই মারধর করতো, শাশুড়ি মারধর করতো, খেতে দিত না।
মহেন্দ্র আর তার মা সময় মতো ব্যবস্থা নেওয়ায় শেফালি বেঁচে গেল। হাসপাতালে কয়েকদিন চিকিৎসার পর সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে লাগলো। লোক মারফত খবর পেয়ে শেফালির পিসি হাসপাতাল থেকে ছাড়িয়ে বর্ধমানে নিজের বাড়িতে নিয়ে গেল শেফালি। এর আগেও আমার ভাই দেবা গলায় দড়ি নিয়েছিল, গলায় দড়ি নিয়েছিল, মারধর করেছিল, তো তখন আমরা নিয়ে চলে গেছিলাম। কি রে মা, তোর কি অবস্থা করেছে ওরা? দাদু ও মা, তুই কখন এলি দিদি ভাই? এই তো এই মাত্র। তোর বর কই? তাকে ডাক একটু দেখি। ও ব্যস্ত, আমি একাই এসেছি। বেশ করেছিস, কতদিন পরে তোকে দেখলাম, ভয় হচ্ছিল আর বুঝি তোর সাথে দেখা হবে না। চুপ, একদম এরকম কথা বলবে না। আচ্ছা বলবো না। হ্যাঁ রে দিদি ভাই, তোর এই নতুন জীবন কেমন লাগছে? শ্বশুরবাড়ির লোকটা তোকে ভালোবাসে তো? এই তোর শাশুড়ি মা, তোর বর, কি রে চুপ করে আছিস যে, কোনো কথা বলছিস না যেন? হ্যাঁ দাদু, সবাই আমাকে খুব ভালোবাসে, খুব যত্নআত্তি করে আমার। খুব ভালো লাগছে রে, মন দিয়ে সংসার কর। কথায় বলে সুখ এবং দুঃখ চিরস্থায়ী হয় না, তা আসে এবং মিলিয়ে যায়। শেফালির জীবনে সুখটা ছিল ক্ষণস্থায়ী, কিন্তু দুঃখের দিনগুলো যেন তাকে ছাড়তেই চায় না। খবর আসে যে শেফালি দাদু মারা গেছে। আমি তোমাকে আমার সঙ্গে করে শ্বশুরবাড়ি নিয়ে যাব, চিন্তা করো না। সত্যি বলছিস? সত্যি সত্যি সত্যি। তার স্বামী শেফালিকে জোর করেই ফিরিয়ে নিয়ে যায় নিজের সঙ্গে, জোর করে। এবং তারপরে তার উপর অত্যাচারের মাত্রাটা অমানসিক ভাবে বেড়ে যায়। এর কিছুদিনের মধ্যেই খবর আসে যে শেফালি নাকি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। হ্যালো, হ্যাঁ দাদা শোন না, শেফালির শ্বশুরবাড়ি পাড়া থেকে না আমাকে একজন ফোন করেছিল। শেফালির মনে হচ্ছে না কিছু একটা হয়েছে, ওরা ভালো নেই রে। তুই একটু ফোন কর না, এক্ষুনি ফোনটা কর। ও ফোনই বা করবি কি করে, তোর আমার সবার নাম্বার তোরা ব্লক করে রেখে দিয়েছে। আমার না একদম ভালো ঠেকছে না রে, আমার মনটা না কেমন একটা খুব হয়েছে। তুই তুই এক্ষুনি ওদের বাড়িতে যা, কি হয়েছে একটুখানি জেনে বল মেয়েটার। আমাদেরকে পাশের পাশাপাশি বেরিয়ে লোক খবর দিচ্ছে, আমরা নিজেরা জানিও না, এখনও পর্যন্ত ওদের বাড়ি থেকে কোনো খবর যায়নি। আমরা এসে দেখছি ধনেখালী থানায় আমার ভাইজির মৃতদেহটা রয়েছে। শেফালির বাবা মা যখন তার দেহ শনাক্ত করতে যায় তারা চমকে ওঠে শেফালির কঙ্কাল সার চেহারা দেখে, তার উপর অত্যাচারের চিহ্ন দেখে। তাদের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় তার স্বামী মহেন্দ্রকে, ননদ সীমাকে এবং ননদের স্বামীকে। এর মধ্যে আরেকটা তথ্য আপনাদের জানিয়ে দিই, মৃত্যুর সময় শেফালি 4 মাসের গর্ভবতী ছিল। মেয়ে পক্ষের দাবি তাকে মেরে দিয়ে তারপর হ্যাঙ্গিং করে দিয়েছে। ছেলে পক্ষের বাড়ি বলছে না সে সুসাইড করেছে, এটা বিচারাধীন। তা আমরা যেটা পার্শ্ববর্তী মানুষজনের কাছ থেকে জানতে পেরেছি,
বেশ কিছুদিন ধরেই অশান্তি এবং মেয়েটির ওপর একটা মানসিক প্রেসার, শারীরিক টর্চার এরকম হামেশাই হচ্ছিল। এখন এটা যেহেতু বিচারাধীন আছে, ব্যাপারটা তো আমরা বলতে পারবো না, আদালত এটা ফয়সলা করবে যে এটা সুসাইড না মার্ডার। তবে যে কোনো মৃত্যু দুঃখজনক, এবং একটি মেয়ে সবে এক বছর বিবাহিত, বাকি জীবনটা তার পড়েছিল, সে যে মারা গেছে এটা খুবই দুঃখের। যদি প্রকৃত তাকে মেরে দেওয়া হয়, এটা অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ, আদালত সেই মতন সাক্ষী সাবদ নিয়ে তার বিচার করবেন। বিচার ব্যবস্থার উপর আমাদের যথেষ্ট আস্থা আছে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে আগামী পর্বে। সাবধানে থাকবেন, সুরক্ষিত থাকবেন, আর থাকবেন আমাদের সঙ্গে পুলিশ ফাইলসে। মনে রাখবেন, সোম থেকে রবি রাত 8:30 এবং দুপুর 12:30 শুধুমাত্র আকাশ আটে।